সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে রয়েছে আপনাদের জন্য আরও একটা নতুন সরকারি চাকরির খবর। বেশ কিছুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে ধান ক্রয় কেন্দ্রে কিছু কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অলরেডি সে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান, আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কোথায় আপনাদেরকে জমা করতে হবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, সমস্ত কিছু ইন ডিটেল এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটনে এক্ষুনি লাইক করে দিন, আর যদি আপনাদের চাকরিটিতে আবেদন করতে না চান অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময়ে আপনার জেলায় যখন এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে, সবার আগে আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশানটি আমাদের অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম অর্থাৎ বীরভূম জেলায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে ডেটেড দেওয়া রয়েছে কবে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। সাবজেক্ট কী বলা হয়েছে আপনারা একটু দেখে নিন। এনগেজমেন্ট অফ পেডি পারচেজ পার্সোনাল PPPS রেফারেন্স নাম্বার এখানে ডেটের সঙ্গে দেওয়া হয়েছে, অর্থাৎ পেডি পারচেজ পার্সোনাল হিসেবে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হবে। অর্থাৎ ধান ক্রয় কেন্দ্র যেগুলি রয়েছে, রাজ্য সরকার যে চাষিদের কাছে যে ধানগুলো ক্রয় করছে, সেখানে কিন্তু এই সমস্ত কাজকর্ম করার জন্যই কিন্তু কর্মী নিয়োগ করা হবে। দেখুন এখানে লেখাই রয়েছে, শ্রী প্রকল্পে যদি আপনার নাম লেখানো থাকে, পাশাপাশি যদি সেলফ হেল্প গ্রুপে আপনি সদস্য হয়ে থাকেন, কিংবা MG NRG অর্থাৎ জব কার্ড যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং এক্ষেত্রে জয়নিং অর্থাৎ জয়নিং যে ডেটটি দিয়ে দেওয়া হয়েছে 30/4/2019 তারিখেই কিন্তু জয়নিং ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য ওয়ার্ক অফ দ্য প্যাডি প্রোকিওরমেন্ট সেন্টার্স লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, অর্থাৎ আপনাদের যে কাজকর্মগুলি হবে, যে নিয়োগটি করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কাজকর্মগুলিও এখানে লিখে দেওয়া হয়েছে। প্যাডি প্রোকিওরমেন্ট সেন্টার লাইক ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ ফার্মার, অর্থাৎ আসবে যে সমস্ত চাষি আসবেন তাদের ডকুমেন্টগুলি আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। চেকিং অফ ফ্যাক্ট প্যাডি অর্থাৎ প্যাডির উপর যদি তাদের কোনো কোশ্চেন থাকে সেগুলি আপনাদেরকে চেক করতে হবে। এন্টারিং প্রোকিওরমেন্ট ডাটা ইন দ্য ডিপার্টমেন্ট সফটওয়্যার, সমস্ত যে সমস্ত ডাটাগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু এন্ট্রি করতে হবে ডিপার্টমেন্টের যে সফটওয়্যার রয়েছে সেখানে। প্রিপারেশন অফ মাস্টার রোল এবং মাস্টার রোল কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে। ডিসপ্যাচিং প্যাডি অফ রাইস মিল এবং ডিসপ্যাচ প্যাডি রাইস মিল অব দি যে সমস্ত ডিসপ্যাচের যে ব্যাপারগুলি থাকে সমস্ত কিছু এই ধরনের কাজগুলি আপনাদেরকে কিন্তু করতে হবে। এক্ষেত্রে রিমুনারেশন কী রয়েছে আপনাদের, অর্থাৎ প্যাডি পারচেজ যে পার্সোনাল যে রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে আপনাদের যে রিমুনারেশন দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ, অর্থাৎ বেতনও কিন্তু খুব ভালো একটা রয়েছে। দ্য সিলেকশন উইল বি মেড পিওরলি বেসড অন মেরিট অ্যাজ পার দ্য ক্রাইটেরিয়া প্রসিডিওর মেনশন বিলো, অর্থাৎ খুব ভালো একটা সুযোগ এই মুহূর্তে মেরিটের উপর বেসিস করে কিন্তু এক্ষেত্রে সিলেক্ট করা হবে, অর্থাৎ খুব ভালো একটা সুযোগ। এই ধরনের সুযোগ কিন্তু বারবার আসে না, আপনার কিন্তু অবশ্যই আবেদন করবেন। এজ লিমিট যেটি চাওয়া হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে সঙ্গে আপনাদের মিনিমাম 6 মান্থের কিন্তু বেসিক কম্পিউটার নলেজের উপর সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে। তো আপনারা যদি আবেদন করতে চান, এক্ষেত্রে লাস্ট ডেট যেটি রয়েছে 15/2/2019 তারিখ up to 3 PM এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে, সময় খুবই কম। আর নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 8/2/2019 তারিখে, আপনাদের সামনে খবরটি আনতে একটু দেরি হয়ে গেছে, তাই সময় খুব কম রয়েছে, এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। সঙ্গে কোন কোন ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ নেসেসারি সাপোর্টিভ ডকুমেন্ট ফ্রম উইলিং যুবশ্রী বেনিফিসারিজ SHG মেম্বার্স অ্যান্ড MG NREG অ্যাক্টিভ জব কার্ড হোল্ডার্স অফ ডিস্ট্রিক্ট উড হ্যাভ টু সাবমিটেড অফ দ্য অফিসেস অফ দ্য রেসপেক্টিভ ব্লক ডেভেলপমেন্ট অফিস, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলি সমস্ত কিছু অ্যাটাচ করে আপনাদেরকে ব্লক ডেভেলপমেন্ট অফিস যে রয়েছে সেখানে আপনাদেরকে যে কিন্তু সাবমিট করতে বলা হচ্ছে। এবং যুবশ্রী বেনিফিসারি ও মিউনিসিপ্যাল এরিয়া যারা রয়েছেন শ্যাল সাবমিট দ্য অ্যাপ্লিকেশন টু দ্য অফিস অফ দ্য কনসার্ন সাব ডিভিশনাল অফিস, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসে যারা মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দা রয়েছেন তারা সেখানে যেয়ে জমা করবেন। BDO and HDO উইল ইস্যু নোটিস অ্যাকর্ডিংলি রিসিভ অ্যাপ্লিকেন্টস
ইন দেয়ার রেসপেক্টিভ অফিস, সেখানে কিন্তু সেই অফিসে যেয়ে আপনাদেরকে জমা করতে বলা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের জন্য গ্রিন কালার একটা ড্রপ বক্স পেয়ে যাবেন, আনন্দ হতরার জন্য ব্লু কালার একটা ড্রপ বক্স পেয়ে যাবেন, এমজি এনআরজিএস যারা রয়েছেন তারা ইয়েলো কালারের একটা ড্রপ বক্স এই অফিসে পেয়ে যাবেন। সেই ড্রপ বক্সে যেয়ে আপনার আবেদনপত্রটি জমা করবেন। এই মুহূর্তে আপনার সেই অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন, ফরমেট ফর এনগেজমেন্ট অফ প্যাডি পারচেজ পার্সোনাল ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এটিকে প্রিন্ট আউট করে ভালোভাবে আপনারা ভালোভাবে ফিল আপ করে আপনারা কোন অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং এই যে কাজটি রয়েছে এটি কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হবে। তো আপনারা যদি আবেদন করতে চান আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই যে সমস্ত বেকার বন্ধুরা রয়েছেন তাদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করে তাদের কাছেও এই ভিডিওটিকে পৌঁছে দেবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো তারাও একটা উপকার হতে পারে। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।